नमस्कार प्रिय दर्शक, प्रथमे आमी आज आपनादिके धन्यवाद जानाई, कारण आज के आमी निजेके गर्वित मने करछी जे आज के आमी 1000 सब्सक्राइबर फैमिलीर साथे जुक्त होते पेरेछी मात्र दो मासे आमी आज 1000 सब्सक्राइबर फैमिलीर साथे जुक्त होते पेरेछी बोले निजेकेओ आमी धन्यवाद जानाई। आर द्वितीयत आमी यूट्यूब चैनलकेओ धन्यवाद जानाई, ओनादेरो सहयोगिताते आमी आज मात्र दो मासेर मध्ये 1000 सब्सक्राइबर पूर्ण करते पेरेछी। तो प्रिय दर्शक, आमी आपनादेर काछे बोलबो जे यूट्यूब हलो आजकेर दिने समाजेर दर्पण, एवं আমি প্রত্যেককেই বলবো যে আপনারা ইউটিউব চ্যানেল দেখুন, এবং ইউটিউব হলো সমাজের দর্পণ, কারণ এখান থেকে সব রকমের শিক্ষা, স্বাস্থ্য, শরীর এবং শুধু তাই নয় খেলাধুলা, সমস্ত কিছু, ভ্রমণ, যা কিছু আমি বলবো ফেসবুক বা গুগলের থেকেও ইউটিউবকে আমি কেন ভালো বলবো না, এখানে ম্যাক্সিমাম কিন্তু শিক্ষার জিনিস আছে, এখানে অনেক কিছু শেখা যায়। আমি ইউটিউবকে তাই খুব ভালোবাসি এবং ভালোবেসেই আমি আজকে এই জায়গাতে এসেছি, এবং আমি আমার দীর্ঘ 21 বছরের চিকিৎসায় আমি যে যোগ্যতা অর্জন করেছি এবং যা আমি শিখেছি আমি সেই ইউটিউবের মাধ্যমে গণমাধ্যমে সেটা আমি ছড়াতে চাই, যাতে মানুষের উপকার হয়, মানুষ ভালো থাকে, সমাজ ভালো থাকে, সেই জন্য কিন্তু আমি ইউটিউবে এসেছি। তো আমি সেই জন্য বলবো যে ইউটিউব যেটা করে, ইউটিউব হলো সমাজের দর্পণ, এখানে কিন্তু সবকিছুই পাওয়া যায়। তো প্রত্যেককে আমি বলবো যে আপনারা ইউটিউব দেখুন, এবং আর আজকে চলুন শুরু করা যাক। যেহেতু আমার চ্যানেলের নাম হলো সঠিক চলার পথ, সেই জন্য আমি আপনাদেরকে অনেক আগেই বলেছি যে আমার যেহেতু চ্যানেল হলো সঠিক চলার পথ, এবং আমার চ্যানেলের মূল উদ্দেশ্য হলো চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা, যেটা আমাদের মানুষের নিত্য নৈমিত্তিক বেঁচে থাকার জন্য, দীর্ঘ জীবন ভালো সুস্থভাবে বেঁচে থাকার জন্য, বিনা চিকিৎসা ডাক্তারের কাছে না যেয়ে, হসপিটালাইজ না হয়ে কিছু পরামর্শ দিয়ে কিন্তু আমরা দীর্ঘদিন ভালো থাকার যে আমাদের অঙ্গীকার, সেই নিয়ে আমি আজকে নতুন টপিক নিয়ে আলোচনা করব। এবং চলুন শুরু করা যাক। আজকের বিষয়বস্তু হলো লিভার। লিভার হচ্ছে আমাদের শরীরের এটা একটি খুবই গুরুত্বপূর্ণ অর্গ্যান। তো এই লিভার যদি আমরা ঠিক না থাকতে পারি তাহলে কিন্তু আমাদের শরীর কোনোভাবেই ঠিক থাকবে না। তাহলে আমাদের লিভারকে ভালো রাখার জন্য আমরা কি কি করতে হবে, না কিছু নিয়ম আমরাকে মানতে হবে, যার ফলে, এবং লিভারের সমস্যা কি হয় সেটা আগে আমরাকে জানতে হবে, যে লিভার বিশেষ করে ড্যামেজ হওয়া বা সিরোসিস অফ লিভার বা লিভার খারাপ হওয়া বা আমাদের লিভার ভালো আছে কিনা, এইটা আমাদের মনে একটা জিজ্ঞাসা থাকে যে আমরা কি করে বুঝবো যে আমার লিভার ঠিক আছে কিনা, লিভারটা খারাপ হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের মনে অনেক প্রশ্ন জাগে। আরো কি প্রশ্ন জাগে, আমরা লিভারটা কিভাবে সুস্থ বা ভালো রাখতে পারবো, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। তো প্রিয় দর্শক, তাহলে আমাদেরকে লিভার কিভাবে আমরা ভালো রাখবো, তো লিভারকে ভালো রাখতে গেলে আমাদের কি কি করণীয় আর আমরা কি কি করব না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকের দিনে ম্যাক্সিমাম যেটা দেখা যাচ্ছে যে ফ্যাটি লিভার, আগে আমরাকে জানতে হবে কেন হয় ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার হওয়ার প্রধান কারণ হলো আমাদের যে বর্তমান যুগের যে খাদ্যাভ্যাস, এর থেকে কিন্তু আমরা অধিকাংশই ফ্যাটি লিভারে আক্রান্ত হচ্ছি। আবার যে এখন যেসব মদ্যপান বা নানা রকমের যেসব আমাদের আজকের দিনে যে মানুষ নেশায় গ্রস্ত হচ্ছে, তার ফলে কিন্তু আবার এর থেকে সিরোসিস অফ লিভার এটাও কিন্তু হচ্ছে। তো প্রিয় দর্শক, আজকে আমি এই ফ্যাটি লিভার সম্বন্ধেই আজকে আপনাদের সাথে আলোচনা করব যে আমাদের ফ্যাটি লিভার, আমরা ফ্যাটি লিভার কিন্তু বিশেষ করে আমাদের ভারতবর্ষে এটা একটা কমন ডিজিজ, সারা পৃথিবীতে আছে, কিন্তু তুলনামূলক আমাদের
ভারতবর্ষে ফ্যাটি লিভারের রোগীর সংখ্যাটা কিন্তু প্রচুর। আমরা যদি ব্লাড টেস্ট করি বা একটা আল্ট্রাসনক করি তাহলেই দেখবো যে আমাদের ফ্যাটি লিভার। তো ফ্যাটি লিভার হলে যে খুব ভয় পেয়ে যেতে হবে বা খুব প্যানিক করতে হবে এটা কিন্তু নয়। ফ্যাটি লিভার হলে আমরা যদি কয়েকটি নিয়ম কানুন মেনে চলি তাহলে কিন্তু আমাদের এখান থেকে আমরা মুক্তি পেতে পারি। আর চিকিৎসা বা ডাক্তারের কাছে না যেয়েও কিন্তু আমরা আজীবন লিভারকে সুস্থ বা ভালো রাখতে পারি বা নিজেরা ভালো থাকতে পারি। এর জন্য কেন হয় না, আমাদের এই যে খাদ্য অভ্যাস, আগে আমি বলেছি যে আমরা আজকের দিনে যে ধরনের খাবার, বিশেষ করে আমরা ভাজা ভুজি ছাকা, বিশেষ করে আমরা কোল্ড ড্রিঙ্কস থেকে আরম্ভ করে চিকেন পকোড়া থেকে আমরা যে ফাস্টফুডের দিকে যে আমরা এগিয়ে যাচ্ছি, ছাকা ভাজা আমরা যে অভ্যস্ত খাবার, এর জন্য কিন্তু ফ্যাটি লিভার ম্যাক্সিমাম একটা হওয়ার সম্ভাবনা থাকে। আর কি না, আমরা বিশেষ করে বাঙালিরা এত বেশি কার্বোহাইড্রেট খাই, ভাত রুটি আলু অত্যাধিক বেশি আমরা যে কার্বোহাইড্রেট খাই বিশেষ করে আমরা বাঙালিরা, এর জন্য আমাদের কিন্তু ম্যাক্সিমাম ফ্যাটি লিভার দেখা যায়। আমি বলছি যে কার্বোহাইড্রেট খাওয়া কিন্তু খারাপ নয়, কিন্তু তার একটা লিমিটেশন, একটা ক্যালোরি আমরাকে মেনটেন করতে হবে। আর সঙ্গে কি করতে হবে না, আমরা যেটা একদম করিনি, বিশেষ করে শারীরিক পরিশ্রম, আমাদের ওজনকে নিয়ন্ত্রণ রাখতে পারিনি, আমাদের ওজন দিনের দিন বেড়ে যাচ্ছে, ওজন বাড়লেও কিন্তু লিভার বা ফ্যাটি লিভার হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে আমরাকে মেনলি করতে হবে কি, ওজনটাকে নিয়ন্ত্রণ, ওজন নিয়ন্ত্রণ করতে গেলেই কিন্তু আমাদের খাদ্য তালিকা থেকে কার্বোহাইড্রেট কতটা খাবো, আমাদের শরীরে কতটা আমরা সেটাকে খরচা করতে পারবো, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো সেক্ষেত্রে বলবো যে আমাদের ফ্যাটি লিভার হলে খুব একটা ভয়ের কারণ নাই, আমরাকে যেটা করতে হবে কিছু এক্সারসাইজ ব্যায়াম, আর খাদ্য তালিকা থেকে ভাজা ভুজি ছাকা অত্যাধিক তেল এইসব খাবারগুলোকে আমরাকে কিছুটা বর্জন করতে হবে, এবং কার্বোহাইড্রেট খাবারের পরিমাণটা কিন্তু একটা নির্দিষ্ট করতে হবে, যে নির্দিষ্ট কার্বোহাইড্রেটটা আমরা খাবো না যতটা আমরা সেটাকে বার্ন করতে পারব, শারীরিক পরিশ্রম করে হেঁটে দৌড়ে যেটাকে আমরা খরচ করতে পারবো বা ওই খাবারগুলোকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে কিন্তু আমরা এই ফ্যাটি লিভার থেকে মুক্তি পাবো। অনেকে আপনারা ভয় খেয়ে যান যে আমার ফ্যাটি লিভার হয়েছে কোনো কারণে, অন্য কিছু টেস্ট করতে গিয়ে ধরা পড়লো, আর কি করে বোঝা যায় না, আমরা যদি ব্লাড টেস্ট করি বিশেষ করে এলএফটি যেটা আমরা লিভার ফাংশন টেস্ট বলি, এতে কিন্তু আমাদের ফ্যাটি লিভারের অবস্থাটা আমরা বুঝতে পারি, এবং এসজিপিটি এসজিওটি যখন আমাদের বাড়তে থাকে। তো আমি বলবো প্রিয় দর্শক, এই নিয়ে খুব একটা ভয় পাওয়ার বা খুব একটা প্যানিক করার কিন্তু কিছু নয়, লিভার যদি আমাদের ফ্যাটি লিভার হয়ও কিন্তু আমরা যদি এই নিয়ম কানুনগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম, বিশেষ করে তেল ঘি মাখন চর্বি খাসি মাংস বা অত্যাধিক রিচ খাবারটাকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি, আমরা যদি অ্যালকোহলকে বর্জন করতে পারি, আর আমরা কার্বোহাইড্রেট পরিমাণটাকেও যদি কম রেখে আমাদের শরীরের ওজনটাকে কমাতে পারি, আমরা যদি ঠিকঠাক করে ওজনটা ঠিক রাখতে পারি তাহলেই কিন্তু প্রিয় দর্শক আমাদের ফ্যাটি লিভার নিয়ে অত দুশ্চিন্তার কিছু কারণ থাকেনি। আর একটা দিক যে আমাদের এই যে ফ্যাটি লিভার বা লিভারের যে সমস্যা, আর কি করে আমরা বুঝতে পারি না, আমাদের অনেক সময় দেখা যায় যে জন্ডিস, সিরাম বিলরুবিন টেস্ট করলে যদি আমাদের জন্ডিস দেখা যায়, বা আর একটা কি না আমাদের যেমন ধরুন চোখ হলদে হওয়া, এগুলা তো আমরা সবাই জানি এটাও কিন্তু একটা লিভারের সমস্যা, অনেক সময় ভাইরালও হতে পারে। তবে আর একটা কি আমাদের করণীয় না, যখন আমাদের এই লিভারের এই সমস্যাটা হবে সেক্ষেত্রে আমরা আরো দেখতে পাই যে আমাদের বিশেষ করে পা ফোলা বা পেট ফোলা, এগুলোও কিন্তু লিভারের সমস্যা থেকে হয়। আর কি হয় না, যেটা আমি বললাম যে অত্যাধিক অ্যালকোহলের ফলে মানে সিউরোসিস অফ লিভার, এটাও কিন্তু একটা ভয়াবহ, বা যদি রক্ত বমি হয় কোনো কারণে, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা ইমিডিয়েট, বা আবার যদি দেখেন যে হয়তো কালো পায়খানা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমি বলবো পেশেন্টকে বাড়িতে রাখবেন না বা কোনোভাবেই বাড়িতে না থেকে
যত দ্রুত পারেন কোনো ভালো ডাক্তারবাবুর কাছে, আইদার কোনো গভর্নমেন্ট হাসপাতাল বা ভালো যেখানে আপনার পছন্দ সেই সব জায়গায় গিয়ে কিন্তু তার একটা ট্রিটমেন্ট করা। তবে প্রাথমিক আমি যেটা বলবো যে ফ্যাটি লিভার হলে খুব একটা প্যানিকের দরকার নাই, অত দুশ্চিন্তার কিছু দরকার নাই। আমরা যেটা ভাবি আমার লিভারটা ঠিক আছে তো আমি কি করে বুঝবো আমার লিভার ঠিক নেই বা আমার লিভার ভালো আছে কিনা, এটা বুঝতে গেলে কিন্তু প্রিয় দর্শক আমরা একটা আল্ট্রাসোনোগ্রাফি আইদার এলএফটি লিভার ফাংশন টেস্ট করলেই কিন্তু বা এসজিপিটি এসজিটি করলেই আমরা বুঝতে পারবো। তবে আমি যে নিয়মগুলো বললাম এটা যদি আপনারা মেনে চলেন, বিশেষ করে ভাজা ভুজি তেল ঘি মাখন চর্বি এই খাবারগুলোকে অ্যাভয়েড করা, কার্বোহাইড্রেট খাবারের পরিমাণটাও যদি একটা সুনির্দিষ্ট করে আমরা শারীরিক পরিশ্রম করা, ব্যায়াম করা, হাঁটা এগুলো যদি মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমরা এই জায়গা থেকে মুক্তি পেতে পারি। হ্যাঁ, এর মাঝে আরো আমরা কি করে বুঝতে পারবো যে আমাদের লিভারটা ঠিক আছে না নাই, কোন পেশেন্ট যদি দেখবেন এক মাস দু মাস তিন মাস একটা ক্রমশ উইকনেস দুর্বলতা প্রচন্ড বা ক্রমশ রোগা হয়ে যাচ্ছে, কোন ডায়েট কন্ট্রোল ছাড়া হাঁটাহাঁটি পরিশ্রম না করেও যদি কোনো পেশেন্ট রোগা হয়ে যাচ্ছে বা কেউ কেউ যদি আবার দেখেন যে এই ধরনের সমস্যা যদি কারু হয় সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা একটা এলএফটি আর একটা আল্ট্রাসোনোগ্রাফি করান, যেটা লিভার ফাংশন টেস্ট আল্ট্রাসোনোগ্রাফি করে যদি সেরকম জটিল কিছু সমস্যা হয় তাহলে ডাক্তারবাবুর কাছে যান, যে কিছু পরামর্শ নেন। তবে আমি বলবো এর জন্য অত দুশ্চিন্তার কিছু কারণ নাই, ফ্যাটি লিভার এমন কিছু নয়, যদি আপনারা খাওয়া দাওয়া বা শারীরিক পরিশ্রম কার্বোহাইড্রেট খাবারটাকে নিয়ন্ত্রণ করে যদি ওজনটাকে নিয়ন্ত্রণ রাখতে পারেন তাহলে বলবো যে আপনারা ভালো থাকবেন, লিভার ভালো থাকবে, ভালো থাকুন, আপনাদের পরিবার ভালো থাকুক, সকলেই ভালো থাকুন। এবং আজকে আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই সমস্ত শ্রোতা বা যারা আমার এই চ্যানেলটি দেখেন তাদেরকেও ধন্যবাদ জানাই, এবং আমি যে 1000 সাবস্ক্রাইব ফ্যামিলির সাথে যুক্ত হতে পেরেছি তাদেরকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমি ইউটিউব চ্যানেলকে, যারা আমার এই যে চিকিৎসা সংক্রান্ত বক্তব্য মানুষের কাছে তুলে ধরতে ধরেছে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আবার আগামীকাল আমি আসব নতুন টপিক নিয়ে আলোচনা করব। আপনারা ভালো থাকুন বলে আজকে এখানেই আমার বক্তব্য শেষ করলাম।